টিকটক সহ 59টি চীনা অ্যাপ ব্যান করল কেন্দ্র। ভারত চীন সংঘাতের নতুন মোড়, টিকটক, ইউসি ব্রাউজার, সাইন ইন, হ্যালো, শেয়ার চ্যাট সহ 59টি চাইনিজ মোবাইল অ্যাপ ব্যান করল ভারত সরকার। কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে সোমবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে দেশের কোটি কোটি মোবাইল ব্যবহারকারীর সুরক্ষার কথা ভেবে এই পদক্ষেপ নিচ্ছে সরকার। এই অ্যাপগুলি ভারতের জন্য বিপজ্জনক বলেও আখ্যা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, দেখেনি এএনআইয়ের যে টুইটটি করে জানিয়েছে যে অ্যাপগুলি নিষিদ্ধ। তো চলুন দেখে নেওয়া যাক অ্যাপগুলি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এএনআই এর তরফ থেকে যে টুইটটি করা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যান্ড 59 মোবাইল অ্যাপ, টিকটক, ইউসি ব্রাউজার অ্যান্ড আদার্স চাইনিজ অ্যাপ ইনক্লুড ইন দ্য লিস্ট। এখানে লিস্টটি দেওয়া রয়েছে যে কোনটি কোনটি মোবাইল অ্যাপগুলি বন্ধ করা হয়েছে, সেই লিস্টটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যাপগুলির নাম, সেগুলি সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।